আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। ভারতীয় সেনা জওয়ান মৃত্যুর বদলা নেবার ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে বিপুল সেনা জওয়ান ও পুলিশ অপারেশন শুরু করেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং রবিবার জানিয়েছেন, মায়ানমার সীমান্তে যেখানে অসম রাইফেলসের জওয়ান ও তার পরিবারের সদস্যদের উপর জঙ্গিরা লুকিয়ে থেকে হামলা করেছিল, সেখানকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। ইম্ফল বিমানবন্দরে অসম রাইফেলসের এক কর্নেল, ওনার স্ত্রী সন্তান চারজন সেনা জওয়ানের নিথর দেহ পুষ্পাঞ্জলি অর্পণ করার পর মুখ্যমন্ত্রী এও বলেন যে, স্বরাষ্ট্র বিভাগ আর আধাসামরিক বাহিনীকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, আধাসামরিক বাহিনী, আসাম রাইফেলস আর রাজ্য পুলিশ মিলে সংযুক্ত অভিযান লঞ্চ করে আশেপাশের জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালাবে। বলে দি, শনিবার মণিপুর হামলার দায় স্বীকার করেছে দুটি জঙ্গি সংগঠন। একটি হলো পিপলস লিবারেশন আর্মি আর একটি মণিপুর নাগা পিপলস ফ্রন্ট। চার জওয়ান, কর্নেল এবং তার পরিবারকে শেষ বিদায় জানানোর পর মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, সরকার রাজ্যে এমন জঙ্গি গতিবিধি বরদাস্ত করবে না। উনি বলেন, আগামী দিনে এমন যেন কিছু না হয়, আর সেই কারণে সীমান্তে নজরদারি এবং নিরাপত্তা আরও বাড়ানো হবে। উল্লেখ্য, শনিবার সকালে মণিপুরে হওয়া IED বিস্ফোরণে এবং জঙ্গিদের এলোপাথারি গুলিতে অসম রাইফেলসের কর্নেল ত্রিপাঠী, ওনার স্ত্রী অনুজা আর ওনার ছেলে আবিরের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের সব থেকে পুরনো আধাসামরিক বাহিনী অসম রাইফেলসের চারজন জওয়ান নিহত হয়েছে, যাদের মধ্যে একজন এই বাংলার মুর্শিদাবাদের জওয়ান শ্যামল দাস ছিলেন। এই কাপুরুষোচিত হামলার পর মণিপুর সরকার এবং সেনা কড়া পদক্ষেপ নিয়ে জঙ্গি দমনের উদ্দেশ্যে অভিযান শুরু করেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।